আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন যাবৎ অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এখন ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে যার কারণে ওনাকে বাসায় বেড রেস্টে থাকার জন্য বলা হয়েছে উনি একজন ইসলামিক স্কলার একজন সমাজসেবক সিলেটে যখন বন্যা হয়েছে উনি সবার আগে চলে গিয়েছে এমনিভাবে বিভিন্ন জায়গায় বন্যা হলে বা মানুষ বিপদাপদগ্রস্ত হলে উনি সবার আগে থাকে এমনিভাবে উনি মানুষের কর্মসংস্থান কিভাবে করা যায় এ নিয়েও অনেক ফিকির করেন উনি যুবকদের কর্মসংস্থান থেকে নিয়ে অনেক কিছুই উনি করেন যেটা সকল আলেম দ্বারা সম্ভব হয় না তো প্রিয় ভাইয়েরা ওনাদের মতো রাহাবার এবং এত বড় আলেম যারা আমাদের জন্য গর্ব আমাদের এই দেশের সম্পদ তো উনি অসুস্থ হয়েছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে তো অনেকে বলতেছে যে ওনাকে জাদু করা হয়েছে তো এটা কি আসলে সম্ভব জাদু করা হ্যাঁ এটা সম্ভব কারণ আমাদের প্রিয় নবী সাল আলাই সাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছে আমাদের নবীকে জাদু করা হয়েছে সেখানে আমাদের যে কাউকে যে কোনো সময় আমাদেরকে জাদু করতে পারে তো প্রিয় ভাইয়েরা আপনারা যদি কাউকে জাদু করা হয় বা যদি কাউকে জিনে আসর করে তাহলে করণীয় ভালো করে মনে রাখবেন যদি কাউকে জাদু করা হয় তাহলে তিনটা ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন এক নাম্বার হলো সৌদি আরব থেকে অরিজিনাল আজুয়া খিজুর সকালবেলা সাতটা করে খেতে পারেন কয়েক মাস খাবেন কারণ জাদুর যে বিষয় একবার যদি কেউ জাদু আক্রান্ত হওয়া যায় তার জাদু থেকে মুক্তি হওয়াটা বা জাদু থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় যায় তবে এই তিন এই তিনটা ট্রিটমেন্ট করলে অনেক সময় জাদু টোনা এগুলো নষ্ট হয়ে যায় এর মধ্যে একটা হলো সৌদি আরবের অরিজিনাল আজুয়া খেজুর যদি কেউ খায় তাহলে জাদু টোনা এগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ কমসে কম কয়েক মাস খেতে হয় আরেকটি বিষয় হলো যে হিজামা হিজামা করে রুকিয়ার যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যদি কেউ পরে ফুদে তাহলে অনেক সময় জিন বা জাদুর কোনো বিষয় থাকলে এগুলো নষ্ট হওয়ার নষ্ট হয়ে যায় তো এখানে হিজামা এটা করে সিঙ্গা লাগানো বর্তমান যে সিঙ্গা এটা না ইসলামিক সম্মত হিজামা করতে হবে এখানে রুকিয়ার আয়াতগুলো পড়তে হবে এটা বিশেষ করে যারা রুকিয়া করে ওই সমস্ত আলেমগন বেশি ভালো জানেন এই বিষয়ে আরেকটি বিষয় হলো এটা হলো এটা কেবল হয় ইন্ডিয়ান কসকস এটা একটা পাতার মতো এটার গ্রান যদি যদি কেউ জাদুগ্রস্ত ব্যক্তি অথবা জিনে আক্রান্ত ব্যক্তি যাদের শরীরে মনে করেন যে জিন মিশে গেছে তাদেরকে যদি এটার গ্রান শোনানো হয় তাহলে তারা সুস্থ হতে পারে তো যাই হোক আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ যিনি আমাদের রাহাবার আমরা সকলেই ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থ দান করেন দান করে আবার যেন আগের মতো উনি আমাদের মাঝে ফিরে আসেন আমরা সকলেই এই দোয়া করব